Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব একটা আমল করলে আপনি কয়েকটা ফজিলত পাবেন। প্রথমত, কাউকে যদি কুকুর কামড় দিতে আসে, কুকুরের কামড় থেকে রক্ষা পাবে এবং কুকুরের বিষ দমন করা যাবে, কুকুর তাকে আর কামড় দেবে না। দ্বিতীয়ত, যে ফজিলত সেটা হলো চোখের যে কোনো ধরনের অসুবিধা, চোখের দৃষ্টিশক্তি কম, কাছে দেখে দূরে দেখে না, দূরে দেখে কাছে দেখে না, চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য, চোখ বড় করার জন্য, ছোট করার জন্য, যার যত ধরনের চোখের অসুবিধা হোক, সকল ধরনের অসুবিধা থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুটা আমল, মানে এই দুটা ফজিলত পাবে একটা আমল করলে ইনশাআল্লাহ। এই পরীক্ষিত, অনেক পরীক্ষিত, অনেক পরীক্ষিত এই আমলটা আমি আপনাদেরকে জানাবো কোরআন হাদিস থেকে, সম্পূর্ণ কোরআন থেকে। এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিব, প্রথমত যে দিক নির্দেশনা সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে সূরাটা, এই সূরাটা সাতবার পাঠ করবে, এবং সাতবার কেউ যদি পাঠ করে তাহলে তার থেকে কুকুর দূর হয়ে যাবে, কুকুরের বিষ দমন হবে, অথবা তার চোখের যে কোনো ধরনের অসুবিধা, সেই অসুবিধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চোখের অসুবিধা দূর করার জন্য এই সূরাটা সাতবার পড়ার পর এভাবে ফু দিতে হবে, উপরের দিকে ফু দিবে, তাহলে ফুট বাতাসটা তার চোখের মধ্যে লাগবে। সাতবার পাঠ করার পর এভাবে যদি কেউ দেয়, তার চোখের যে কোনো ধরনের অসুবিধা সমস্যা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, কেউ যদি আপনার এই সাতবার এটা পাঠ করে তাহলে কুকুর থেকে সে রক্ষা পাবে, কুকুরের বিষ থাকলে দমন হবে, এটার জন্য কিছুই করার প্রয়োজন নাই, শুধু পাঠ করবে। আর কুকুরের, কুকুরকে যদি কেউ কামড় দিতে আসে, কামড় দেওয়ার পূর্বে কুকুরকে রাস্তায় দেখে সে যদি এটা পাঠ করতে থাকে, কুকুর আর তাকে কামড় দেবে না। এবং কাউকে যদি কুকুর কামড় দিয়ে ফেলে, তাহলে সাতবার সূরাতুল ফাতিহা পানিতে পরে ফু দিয়ে যদি সাত দিন খাওয়াতে পারে, তাহলে তার কুকুরের বিষ দমন হয়ে যাবে, কুকুরের বিষ নেমে যাবে, তার কোনো ক্ষতি এবং অসুবিধা হবে না। এখানে আরেকটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো কাউকে যদি কুকুর কামড় দিতে আসে, তাহলে আরেকটা আমল সেটা হলো কুকুর কামড় দেওয়ার পূর্বে কেউ যদি দূর থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র তিনবার পাঠ করে, তাহলে কুকুর আর তাকে কখনো কামড় দিবে না। আরেকটা ফজিলত, আরেকটা আয়াত আছে, সেটা হলো সূরাতু আর রহমানের আয়াত নাম্বার 33। সূরাতু আর রহমানের আয়াত নাম্বার 33, সেই আয়াতটা আপনারা কোরআন খুলে দেখে নেবেন। এই আয়াতটা যদি আপনারা পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনাদের কুকুর আর কখনো কামড় দিবে না। আর যদি কুকুরকে কামড় দেওয়া হয়, তাহলে পানিতে ফু দিয়ে খাওয়াই দিলে সাত দিন, সাতবার করে খাওয়াই দিলে বিষ দমন হয়ে যাবে। এবং কারো যদি চোখের অসুবিধা থাকে, এটা যদি কেউ প্রতিদিন সাতবার করে পাঠ করে চোখের মধ্যে ফু দেয়, আল্লাহ তাআলার রহমতে এই আয়াতটা পরে ফু দেয়, তাহলে তার চোখের যে কোনো ধরনের অসুবিধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আমল তিনটা উল্লেখ করেছি, তিনটার মধ্যে থেকে যেটা সুবিধা মনে হয় আপনারা সেটাই করতে পারবেন আল্লাহ তাআলার রহমতে। আপনারা যদি এই আমল তিনটা করেন, তিনটার মধ্যে থেকে যেটা সুবিধা হয় সেটা করেন, তাহলে কখনোই আপনারা এই জাতীয় অসুবিধার সম্মুখীন হবে না ইনশাল্লাহ। আমলটা কিন্তু অনেক পরীক্ষিত, অনেক পরীক্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এমনই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।